বিমা দিবসের প্রচার ও প্রসারে মার্চ মাস জুড়ে সেবা মাস পালন করছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। সম্পদের ঝুঁকি নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি এ সময় গ্রাহকদের হাতে তুলে দিয়েছে বিমা দাবির চেক। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রজন্মের কোম্পানি হিসাবে বিমা দাবি পরিশোধে অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা এবং সততার প্রমাণ দিয়ে আসছে, যার উল্লেখযোগ্য প্রমাণ আজকের এই অনুষ্ঠান। আমরা অতি আন্তরিকতার সাথে গ্রাহকদের বিমা দাবি নিয়ে আমরা বিবেচনা করি এবং এই বছর 2022 সালে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স উল্লেখযোগ্য দাবি পরিশোধ করেছে এবং উল্লেখযোগ্য একটা অংশ বিমা দাবির ক্ষেত্রে পরিশোধ করেছে। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স সবসময় গ্রাহকদের সাথে আছে। যখনই কোনো ক্লেম আসে আমরা চেষ্টা করি 100% যে যত দ্রুত সম্ভব এটাকে সমাধান করতে। আমাদের দক্ষ ম্যানেজমেন্ট চেষ্টা করে যে যত দ্রুত সম্ভব কাগজপত্রগুলো এনে গ্রাহকদের ডিমান্ড অনুসারে আমরা এটা সমাধান করতে। এই ক্ষেত্রে আমাদের এমডি সাহেব, আমাদের এমডি সাহেব, আমাদের বোর্ড বদ্ধপরিকর, আমরা খুবই স্যাটিসফাইড যে ওনাদের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যে ক্লেমটা পেয়েছি এটা আমরা আসলেই খুব খুশি। ওনাদের দক্ষতার কারণে, ওনাদের একটা কোঅপারেশন ম্যানেজমেন্টের মধ্যে যেটা আমরা দেখলাম, আমি সবাইকে বলবো ওনাদের সাথে থাকার জন্য।